ক্লাসিক ম্যাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধু আবারও বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ফেসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি পদের তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত করেছে নাম দিয়েছে যে ফার্দার লিস্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অফ ফেসিলিটি ম্যানেজার তো বন্ধু এখানে কোন কোন ক্যাটেগরির ক্যান্ডিডেটদের নাম অন্তর্ভুক্ত হয়েছে কতজন ক্যান্ডিডেটকে আবারও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ওটা ডাকা হয়েছে কাট অফ কত হয়েছে এবং কবে থেকে আবারও এদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একটা ডাকা হয়েছে ইত্যাদি নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে বলবো তো চলুন শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিনীত নিবেদন আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে একটা নতুন হয়ে থাকেন এবং চাকরি পরীক্ষার সংক্রান্ত বিভিন্ন খবরাখবরটি দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো বন্ধু ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড থ্রির তৃতীয় মেরিট লিস্ট সম্ভবত এটাই শেষ লিস্ট আর কতদিন যে এভাবে লিস্ট প্রকাশিত হবে কে জানে তো যাই হোক এখানে ইউআরদের অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেটদের আবারও দু হাজার ছজন ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এখানে শেষ কাট অফ হয়েছে সেভেন্টি এবং ডকুমেন্ট ভেরিফিকেশান আনরিজার্ভ ক্যান্ডিডেটদের শুরু হবে ছ তারিখ থেকে অর্থাৎ ছয়ই মার্চ চলবে সতেরো সতেরোই মার্চ পর্যন্ত তারপরে শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের মোট বারোশো ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে এখানে লাস্ট কাট অফ হয়েছে সিক্সটি তো বন্ধু এই শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে আঠারো তিন থেকে চলবে কুড়ি কুড়ি তিন পর্যন্ত আর শিডিউল ট্রাইব এবং প্রতিবন্ধী ও এ এবং ও বি এই সমস্ত ক্যান্ডিডেটদের লিস্ট আপাতত প্রকাশ করা হয়নি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে তো বন্ধু এই একটা ডকুমেন্ট ভেরিফিকেশান শেষ হওয়ার পরে আবারও পরীক্ষা হবে সমস্ত প্রসেসটাই অনেক দিন ধরে চলবে আমাদের এই ভিডিও বানাতে বানাতে আমরাও ক্লান্ত হয়ে গেছি আর কতদিন এভাবে মেরিট লিস্ট প্রকাশিত হবে আর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কে জানে তো যাই হোক ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ কথা হবে কোনো হচ্ছে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন